এবং বাংলাদেশের এখন পথে ঘাটে মাছে নৌকা ঠৌকা কিচ্ছু নাই, খালি জামালকুদু 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 দ্য অ্যানিমাল। ওর সঙ্গে বাংলাদেশের রাজনীতির যদি বঙ্গানুবাদ করেন তাহলে অ্যানিমাল শব্দের অর্থ জানোয়ার। এই যে প্রধানমন্ত্রী জানোয়ার বলে গালি দিলেন এবং সেটাকে ইংরেজিতে অনুবাদ করে পুরো বিশ্বে এখন রীতিমতো ঝড় চড়ছে, জামালকুদুর ঝড়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 18 ডিসেম্বর থেকে নির্বাচনী কাজে বাধা হতে পারে এমন সভা সমাবেশ বা অন্য যে কোনো রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা কিংবা এই সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা আসলে ওনাদের আসলে কোনো কাজ নেই, তো কিছু একটা করতে হবে। ওটা নিয়ে জনগণ এই মুহূর্তে ভাবছে না। জনগণ যেটা নিয়ে ভাবছে সেটা হলো, ইন্ডিয়াতে অনেক সুন্দর একটা সিনেমা প্রকাশিত হয়েছে অ্যানিমাল, সেই অ্যানিমাল সিনেমা সেটা যারা যারা অভিনয় করলো এবং সেটার সঙ্গে বাংলাদেশের রাজনীতির কী সম্পর্ক, এবং ওখানে একটা জামালকুদু বিখ্যাত একটা গান আছে, সেই জামালকুদু গান নিয়ে এখন বাংলাদেশের লোকজন বেশি ব্যস্ত, এবং জামালকুদুর সঙ্গে বাংলাদেশের রাজনীতি এবং জামালকুদুর যে মূল কাহিনী দ্য অ্যানিমাল ওর সঙ্গে বাংলাদেশের রাজনীতির যদি বঙ্গানুবাদ করেন তাহলে অ্যানিমাল শব্দের অর্থ জানোয়ার। তো এখন এই যে জানোয়ার শব্দটি আমাদের দেশের রাজনীতির পুরো পট পরিবর্তন করে দিয়েছে দুইভাবে। প্রথমত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েক মাস আগে একেবারে একটা জনসভাতে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে জানোয়ার বলে একটা গালি দিয়েছিলেন, আপনার মনে আছে। এবং এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল অ্যানিমাল নামে একটি সিনেমা ভারতে মুক্তি পেয়ে গেল, এবং প্রধানমন্ত্রী সেই এক বক্তব্যের কারণে বাংলাদেশে তারেক রহমান সাহেব এত রাগ করলেন, ফলে বিএনপি পুরো নির্বাচন বলে মরে যাব। কিন্তু এই জানোয়ারের যে গালি শোনার পরে আমরা আর এই নির্বাচনে যাব না। আর ওদিকে এই যে প্রধানমন্ত্রী জানোয়ার বলে গালি দিলেন এবং সেটাকে ইংরেজিতে অনুবাদ করে পুরো বিশ্বে এখন রীতিমতো ঝড় চড়ছে, জামালকুদুর ঝড়। আমি অনেকগুলো নাম করা শিল্পীর নাম শুনেছি, একসময় মাইকেল জ্যাকসন তার যে একটা অ্যালবাম বের হলে সারা পৃথিবীতে তছনছ হয়ে যেত, তারপর শাকিরার যে গানগুলো আছে, তারপর জ্যানেট জ্যাকসন, আরও অনেকে। কিন্তু এই জামালকুদু এই মুহূর্তে সারা পৃথিবীকে মাতোয়ারা করছে, এবং বাংলাদেশের এখন পথে ঘাটে মাছে নৌকা ঠৌকা কিচ্ছু নাই, খালি জামালকুদু জামালকুদু জামালকুদু। তো যার জন্য সেই জামালকুদুর ঝড়ের মধ্যে আমাদের নির্বাচন কমিশন কি লিখল আর স্বরাষ্ট্রমন্ত্রী কি নির্দেশ দিল আর সেটা কিভাবে পালিত হলো, এটা শোনার সময় আমাদের নেই, দেখার সময় আমাদের নেই,